ক্রিস গেইল বোলারদের কাছে রীতিমতো জবদূত তিনি। টি-20 এর আসর মানেই বস্তা বস্তা টাকা নিয়ে ক্রিস গেইলের দরজার সামনে ফ্র্যাঞ্চাইজি গুরু ধরনা দেয়। কথা রাখেন গেইলও, ব্যাট হাতে ঝড় তোলেন 22 গজে, সাজান তিনি 4 ছক্কার ফুলঝুরি। ঘরোয়া টি-20 টুর্নামেন্টগুলোতে তার পারিশ্রমিক দিতে হিমশিম খেতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে, অথচ জ্যামাইকার হতদরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল। অর্থের অভাবে একবার চুরিও করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব। সেই টোকাই থেকে তিনি কিভাবে বনে গেলেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান ও সবচাইতে দামি ক্রিকেটার, আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো ক্রিস গেইলের উঠে আসা সেই অজানা গল্প। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। জানাবো তার ক্রিকেট এবং ব্যক্তিগত জীবনের নানান অবাক করা তথ্য। অন্যান্য নারী কেলেঙ্কারি সহ তার নানান বিতর্কিত বিষয় বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। 1979 সালের 21 সেপ্টেম্বর জ্যামাইকার এক কিংস্টনের এক পরিবারে অনেকগুলো সন্তানের পর একটি সাধারণ লিকলিকে ছেলে হয়ে জন্ম হয়েছিল গেইলের। সংসারের অবস্থা ছিল একদম যাচ্ছে তাই। মায়ের আগে এক বিয়ে, সে ঘরের ছেলে মেয়ে ছিল, নিজেরও ছিল অনেকগুলো ভাই বোন। 6 ভাই বোনের পরিবারে তিনি ছিলেন পঞ্চম। সব মিলিয়ে যেন এক হইচুয়ের পরিবার। এতগুলো সন্তানের মুখে রোজ খাবার তুলে দেওয়াটা মোটেই সহজ কাজ ছিল না। তার বাবা খাবার তা দিতে পারতেন, তবে সেটা নাম মাত্র খাবারই ছিল। সারাটা সপ্তাহ গেইলরা চেয়ে থাকতেন ছুটির দিনের দিকে, কেননা এই ছুটির দিনে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা হয়। বাবা পুলিশে কাজ করলেও তাদের পরিবার ছিল বেশ অসচ্ছল। মা প্রতিবেশীদের কাছে বাদাম বিক্রি করতেন, ভালো মন্দ খাবারের চেয়ে পিছনেই বেশি খেতেন তিনি, পেটাতেন তার মাই। গেইল যখন সুবোধ বালক ছিলেন না, এটা যে কেউ খুব সহজে অনুমান করতে পারবে। স্কুল ফাঁকি দেওয়া, মাঠে মাঠে ঘুরে বেড়ানো, খাবার জন্য জেদ করা, এসব কারণে তিনি প্রায়ই মার খেতেন। পায়ের জুতা থেকে ঝাড়ু সব কিছু দিয়েই পেটানো হতো। এভাবে জীবনটা হয়তো কেটে যেত, হয়তো জ্যামাইকার রাস্তায় আরেকটা ভব ঘুরে কিংবা নেশাগ্রস্ত যুবক হিসেবে বড় হয়ে উঠত ক্রিস গেইল। কিন্তু ছেলেটার জীবন বলতে দিল লোকাস ক্রিকেট ক্লাব। গেইল বলেছেন, লোকাস না থাকলে আমি যে আজ কোথায় থাকতাম এ ব্যাপারে আমার কোনো ধারণাই নেই, হয়তো বা রাস্তায় থাকতাম। লোকাস ক্রিকেট ক্লাবের পরিচর্যায় আমাকে গেইল করে তুলেছে। ক্রিকেটটা অবশ্য রক্তের সাথে অনেক আগে থেকেই মিশেছিল ক্রিস গেইলের। দাদা ক্লাব ক্রিকেট খেলতেন, সেই ধারাবাহিকতায় নিজেও ক্রিকেটে এসেছেন। সেই সাফল্যের বরাতেই অনুপ্রাণিত হয়েছেন বিশ্বের লাখো তরুণ ক্রিকেট প্রেমে। লুকাসের তত্ত্বাবধানে খেলতে খেলতে জ্যামাইকার নির্বাচকদের নজরে পড়ে গেলেন তিনি, আর সাথে সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডও জেনে ফেলল জ্যামাইকা থেকে আরও এক বিধ্বংসী ব্যাটসম্যান বেরিয়ে আসছে। সে সময় ক্রিস গেইল চান্স পেলেন অনূর্ধ্ব-19 জাতীয় দলে। সেখানে খুব সময় কাটানোর আগেই জ্যামাইকার হয়ে প্রথম শ্রেণীর অভিষেক হয়ে গেল। কয়েক মাসের মধ্যে ওয়ান ডে অভিষেক, আর 6 মাসের মধ্যেই টেস্টের অভিষেকও হয়ে গেল। অভিষেকেই গেইল বুঝিয়ে দিলেন কি ভবিষ্যৎ তার, না ব্যাট হাতে ওয়ান ডেতে একদম যাচ্ছে তাই শুরু করেছিলেন তিনি। প্রথম 50 পেতে তাকে 9 ম্যাচ খেলতে হয়েছিল, এর মধ্যে 6 বার এক অঙ্কের ঘরে থাকতেই তিনি আউট হয়েছিলেন। টেস্টে প্রথম 50 পেলেন 6 ইনিংস পর। প্রথম সফরেই তিনি দলের সিনিয়রদের সঙ্গে বাজে রকম ব্যবহারও করলেন, রীতিমতো ব্যাদবি করে আলোচনায় তখন ক্রিস গেইল। অবস্থা যেরকম দাঁড়িয়েছিল তাকে হয়তো সে সময় বাদী দেওয়া হতো, কিন্তু অবস্থা যেরকম দাঁড়িয়েছিল তাকে হয়তো সে সময় বাদী দেওয়া হতো কিন্তু কিছুদিনের মধ্যেই ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের কাছে তিনি হয়ে উঠলেন এক মূর্তিমান আতঙ্ক। বোলারদেরকে নিজের ব্যাট দিয়ে এমনভাবে জবাব দিলেন যে তাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বাদ দেওয়ার কথা ভুলেই গেল। চোখ আর হাতের সমন্বয়ে বিশ্বের সেরা আক্রমণাত্মক ব্যাটসম্যান হয়ে উঠলেন ক্রিস গেইল। টি-20 ক্রিকেট দুনিয়ায় আসার আগেই হয়ে উঠলেন মারমুখী ক্রিকেটের এক প্রতিশব্দ। প্রথম টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন এই ফর্মেট দিয়েই দুনিয়া শাসন করতে যাচ্ছেন তিনি। ক্রিস গেইল হয়ে উঠলেন এক বল পেটানোর ওস্তাদ। টেকনিক্যালি এই বৈশিষ্ট্য খুব একটা ভালো নয়,
কিন্তু ব্যাট হাতে উইকেটে গেলে টেকনিক তখন নিজেই পালানোর পথ খুঁজে পায় না। ওয়ানডে ক্রিকেটও কম পেল না তার কাছ থেকে। দুনিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করলেন গত বিশ্বকাপেই। শুধুমাত্র ওয়ানডে এবং টি টোয়েন্টির কথা বলার কারণেই গেইলের একটা দিক কিন্তু ঢাকায় পড়ে যাচ্ছে, আর তা হচ্ছে ক্রিস গেইল যে টেস্ট ক্রিকেটে দুটি ট্রিপল সেঞ্চুরি করেছিলেন সে কথা উল্লেখ না করলেই নয়। এর আগে যখন বিশ্বজয়ী ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগ এলো, সবচেয়ে বেশি খুশি হওয়া মানুষটি ছিল নিশ্চয়ই ক্রিস গেইল। ততদিনে বোর্ডের সঙ্গে ঝামেলা চরমে উঠেছে, প্রায় তিনি জাতীয় দলে খেলেন না, আর এই সুযোগেই হয়ে উঠলেন টি টোয়েন্টির অবিসংবাদিত সংবাদ। সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি ছক্কা একের পর এক রেকর্ড পকেটে ভরতে শুরু করলেন। আইপিএলে 175 রানের ইনিংস খেলে সর্বোচ্চ রানটাও নিজের করে নিলেন। খেলেন আইপিএল থেকে শুরু করে বিপিএল, বিবিএল, কাউন্টি, পিসিএল, সিপিএল, এপিএল নামের সকল টুর্নামেন্টই। তাতে নিজের ক্যারিয়ার নিয়ে যাচ্ছেন সকলের ধরা ছোঁয়ার বাইরে। এখন আপনাকে জানাতে যাচ্ছি তার কিছু বিশেষ রেকর্ড সম্পর্কে। প্রথম ওয়েন্ডিজ ক্রিকেটার, 7000 রান করার পাশাপাশি 150টি উইকেট নিয়েছেন। টেস্টের প্রথম বলে ছক্কা হাঁকানোর রেকর্ডও তার বাংলাদেশের বিপক্ষে 2012 সালে। বোলার ছিলেন সোহাগ গাজী। 103টি টেস্টে 42.33 গড়ে তার মোট রান 7214, সেঞ্চুরি 15টি, হাফ সেঞ্চুরি 37টি। খেলেছেন এখন পর্যন্ত 289টি ওয়ানডে ম্যাচ। 38.16 গড়ে সংগ্রহ করেছেন 10115 রান, সেঞ্চুরি 25টি, হাফ সেঞ্চুরি 51টি, বল হাতে 33 টেস্ট উইকেট, 165টি ওয়ানডে উইকেট ও জাতীয় দলের জার্সিতে 17টি টি টোয়েন্টি উইকেট নিয়েছেন এই ডান হাতি স্পিনার। ক্রিস গেইল বিশ্বের একমাত্র ক্রিকেটার যার টেস্টে ট্রিপল সেঞ্চুরি রয়েছে, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি ও টি টোয়েন্টিতে সেঞ্চুরি আছে। টি টোয়েন্টিতে তিনি 11000-এর বেশি রান করেছেন। তিনি টি টোয়েন্টিতে করেছেন সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি, 30 বলে। আইপিএলে টি টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ 6, বিপিএলে ঢাকা ডায়নামিক্সের বিপক্ষে 18টি। ক্রিকেটে যদি একজন আমাদের লোকও থাকে তবে সেটা নিশ্চয় ক্রিস গেইল। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার মানেই ব্যাট বলের লড়াইয়ের বাইরেও বিনোদন। পোলার্ড ব্রাভোর মতো সেই তালিকায় গেইলও আছেন, আর এই নিয়ে এত গল্প আছে যা বলে শেষ করা যাবে না। হার হোক জয় হোক, ক্রিকেট হোক ক্রিকেটের বাইরে হোক, গেইলের মজা করার কোনো শেষ নেই। বিশেষ করে তার উদযাপন যেন তার পারফরমেন্সের নতুন মাত্রা যোগ করেছে। সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলি, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে সবাই যেখানে হতাশ, সেখানে তিনি মাঠে নেমে গেলেন, হাসলেন, নাচলেন এবং মাঠ মাতালেন। তা দেখে আফগানদের সাথে সাথে নিজেদের ধরে রাখতে পারলেন না নাচে গানে মাঠ মাতাতে। নাচ শেষে আফগানিস্তানের ক্রিকেটারদের সাথে সেলফি তুলে রাতারাতি ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন, প্রমাণ করেছিলেন ক্রিকেট আসলেই ভদ্রলোকের খেলা। একবার আইপিএলে খেলার সময় ব্যাট করেছিলেন বেঙ্গালুরুর চিন্না শ্যাম স্টেডিয়ামে, একটি ছক্কা হাঁকালেন, বল সোজা গিয়ে পড়ল গ্যালারিতে। পরে শুনলেন ওই বল নাকি 10 বছরের এক শিশুর নাক ভেঙে দিয়েছে, যার পরনাই মন খারাপ হয়ে গেল তার। ম্যাচ শেষ করেই চলে গেলেন সোজা হাসপাতালে। গায়ে কতরে বড় হলেও মানসিকভাবে কিন্তু তিনি খুবই দয়ালু, আর এর প্রমাণও রয়েছে। অভাবকে খুব সামনে থেকে দেখেছেন বলেই অভাবীদের কষ্ট খুব ভালোই বুঝতে পারেন ক্রিস গেইল। ফ্র্যাঞ্চাইজির লিগে খেলে তার আয়টা কিন্তু নেহাত কম নয়, তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $40 বিলিয়নেরও কাছাকাছি। সেসব থেকে গরিব দুঃখীদের ভালোর জন্য তিনি মাঝে মাঝেই সাহায্য করে থাকেন। উইন্ডিজ এবং ইংল্যান্ডে খুলেছেন দ্য ক্রিস গেইল একাডেমি নামের একটি দাতব্য সংস্থা, যেখানে ইংল্যান্ড ও জ্যামাইকার গরিব বাচ্চাদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্র তৈরির কাজ করা হয়। এমনকি নিজের দেশের একাধিক দাতব্য সংস্থায় তার উপার্জিত অর্থ যায়। দেশের সেরা ক্রিকেটার, সমাজের জন্য কাজ করছেন এত কিছুর পরও উইন্ডিজ সরকার তাকে কিছু ব্যাপারে সাহায্য করেনি বলে আক্ষেপ রয়েছে তার। এ নিয়ে গণমাধ্যমের সামনে নিজের ক্ষোভও ছেড়েছেন তিনি। একবার ইংল্যান্ড ভিত্তিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, জ্যামাইকার সরকারের প্রতি আমি খুবই হতাশ,
আমি একটা খুব ছোট্ট একটা স্বীকৃতির জন্য যোগ্য কিনা সে ব্যাপারে প্রশ্ন তুলেছিলাম। আমি দুবার ট্রিপল সেঞ্চুরি করেছি, কিন্তু বিমানবন্দরে আমার জন্য একটি ক্যামেরাও দেখেনি। এটি খুবই কষ্টদায়ক। আমি আমার দেশের জন্য অনেক কিছুই করেছি, হাসপাতাল, স্কুল এবং খেলার মাঝে আমি কিন্তু দেশের প্রতিনিধি। তারপরে আমি কোনো সুবিধা পাইনি, কিন্তু আমি দেখেছি এরকম অনেকেই রয়েছে যারা জামাইকার জন্য কিছু না করেই অনেক সুবিধা পাচ্ছে। আমি আমার লাখ লাখ টাকা কর দিই, আমি আর কখনোই সরকারের কাছে কিছু চাইব না, আমাকে নিচে নামানোই তৃতীয় কোনো সুযোগ দেব না। টিভির পর্দায় বা পত্রিকার পাতায় নারীদের প্রতি আগ্রহ থাকলেও ঘরে তিনি পুরোপুরি ফ্যামিলি ম্যান। স্ত্রী নাতাশা ব্রিজ ও একমাত্র মেয়ে ব্লাস ও বাবা মা ভাইদের নিয়েই তার সব কিছু। বিশাল দেহের এই মানুষটি ছোটবেলা থেকেই হৃদযন্ত্রের অসুখে ভুগছেন। বয়সভিত্তিক জাতীয় দলে খেলার সময় তিনি ভারতে এসেছিলেন। সেই সফরের একটি ম্যাচে ব্যাট করার সময় রিটায়ার্ড হার্ট হয়ে সে সময় তাকে মাঠ ছাড়তে হয়েছিল, কারণ তার হৃদযন্ত্র মাঝে মাঝে অনিয়ন্ত্রিতভাবে কাজ করত। 2005 সালের ঘটনা, অস্ট্রেলিয়া সফর করছে উইন্ডিজ দল, সেবার অধিনায়ক ছিলেন কিংবদন্তি ব্যাংলারা। মাঠে যখন কোনো ঠাসা হয়ে লড়ছেন ক্যারিবিয়ানরা, তখন ফিল্ডিংসের সময় অজ্ঞান হয়ে পড়ে গেলেন ক্রিস গেল। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলো তাকে, পরবর্তীতে অস্ত্রোপচার করা হয় এবং তারপর তিনি সুস্থ হয়ে ওঠেন। অন্যদিকে ক্রিস গেল অনেক ধরনের বিতর্কে জড়িয়েছে। একাধিকবার নারীদের অসম্মানের কারণে তিনি অভিযুক্ত হয়েছেন। 2006 সালের জানুয়ারিতে বিগ ব্যাশ টি-20 লিগে তিনি টিভি উপস্থাপিকাকে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছিলেন। শাস্তি হিসেবে সেই সময় তাকে $10,000 জরিমানা করা হয়েছিল। মেলবোর্ন রেনেগেটসের হয়ে সেবার খেলেছিলেন তিনি, পরের বার দলই পাননি। বছর পার হতে না হতেই তার বিরুদ্ধে এক নারী ম্যাসেজ থেরাপিস্ট যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল ফায়ারফক্স মিডিয়া। অস্ট্রেলিয়ান উপস্থাপিকা খুব একটা উচ্চবাচ্য না করলেও ফায়ারফক্সের ওপর চটে গেলেন গেইল। সংবাদ মাধ্যমের ওপর মানহানির মামলা করার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তিনি দাবি করেন ফায়ারফক্স তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছিল। 2009 সালে তিনি মন্তব্য করেছিলেন, টি-20 কারণে যদি টেস্ট ক্রিকেট বন্ধ হয়ে যায় তাতে কিছুই যায় আসে না। এই নিয়ে চরম খেপেছিলেন দুই ক্রিকেট কিংবদন্তি গ্যারি সোবার্স ও বিব্রি চার্লস। পরে অবশ্য গেইল এই ব্যাপারে মুখ খুলেছিলেন, গণমাধ্যমে তার বক্তব্যকে উল্টোভাবে ব্যবহার করেছে। শুধু তাই নয়, নিজের দেশের ক্রিকেট বোর্ডের সাথে স্পন্সরশিপ নিয়ে অন্য ক্রিকেটারদের মতো তিনিও ঝামেলায় জড়িয়েছিলেন, এই কারণে দল থেকে বাদও পড়তে হয় তাকে। আরেকবার চাপের কারণে জাতীয় দলের অধিনায়কত্ব করবেন না বলে বেশ বিপাকে পড়ে গিয়েছিলেন সে সময়। পরে ক্ষমা চেয়ে ফিরে আসেন এবং দলের দায়িত্ব নেন। 2007 সালে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের কাছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছিলেন এই ক্রিস গেল। এই ঘটনায় বোর্ডের সাথে তার নতুন করে ঝামেলা শুরু হয়। 2004 সালে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচে তৎকালীন অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে তাকে ম্যাচ ফির 30% জরিমানা করা হয়েছিল। প্রিয় ভিউয়ার্স, টি-20 ক্রিকেটের সর্বকালের সেরা এই ব্যাটসম্যানের ব্যাটিং যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। আপনার দেখা গেইলের সেরা একটি ইনিংসের কথা কিংবা সেরা একটি ম্যাচের নাম, আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।